যদি একজন পুরুষ নিজেকে নারী মনে করেন আর যদি এইটার বৈধতা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির যেই হোস্টেলগুলো আছে ওই হোস্টেলে যদি কোনো পুরুষ সন্তান মনে করে যে আমি নারী হইয়া গেছি আর ওকে বৈধতা দিয়ে যদি নারীর হোস্টেলের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে বলেন তো প্লাস মাইনাস এক হবে নাকি হবে না? হবে। মুখ্যমন্ত্রীকে যেই ভুলটা বোঝানো হয়েছিল, বাংলাদেশের একটা ঘটনা, ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ মাহতাব নামের একজন শিক্ষক বর্তমান শিক্ষানীতির সপ্তম শ্রেণীর একটা অধ্যায়ের একটা কথা ব্যক্ত করেছেন, যেই জায়গায় একটা গল্প লিপিবদ্ধ করা হয়েছে, যেই সকল সপ্তম শ্রেণীর ছাত্ররা আমার আপনার বাড়িতে আছে তাদের বইয়ের মধ্যে একটা গল্প আছে, যেই গল্পের নামটা হলো শরীফ থেকে শরীফা। একটা পুরুষ মনে করতেছে মনে মনে সে মহিলা হয়ে গেছে, এই গল্পের নায়কের ভূমিকাটা এইরকম দেওয়া হচ্ছে, শরীফ মনে করতেছে আমি মনে মনে নারী মহিলা শরীফা, নাউজুবিল্লাহ বলবেন না। বাংলাদেশে নারী পুরুষ আর একটা লিঙ্গ আছে, সেইটার নাম হলো তৃতীয় লিঙ্গ, যার নাম হলো হিজরা। এই আয়াতের তাফসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, পুরুষদেরকে আল্লাহ শুক্রাণু সৃষ্টি করার ক্ষমতা দিয়ে পুরুষ তৈরি করেছেন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু সৃষ্টি করার ক্ষমতা পুরুষের মধ্যে দিয়েছেন, আর মায়েদের মধ্যে দিয়েছেন, নারীদের মধ্যে দিয়েছেন ডিম্বাণু তৈরি করার ক্ষমতা। নারী এবং পুরুষের যখন মিলন হয়, দুইজন যখন আনন্দে লিপ্ত হয়, পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু এই দুইটার সংমিশ্রণে তৈরি হয় মানুষ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে তৃতীয় আর একটা জাতি, যেই জাতির কথাটাও ইসলাম স্বীকৃত ইসলাম সমর্থিত, সেটা হলো তৃতীয় লিঙ্গ হিজরা। তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়লেন যে কথাগুলো জানা যায়, হিজড়াদের মধ্যে নারীরও কিছু অংশ তার মধ্যে আছে, আবার পুরুষেরও কিছু অংশ তার মধ্যে আছে। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেন সেই অংশটা হলো তৃতীয় লিঙ্গ হিজড়া, আর এখন হিজড়ার থেকে বানানো হচ্ছে ট্রান্সজেন্ডার, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বর্তমান শিক্ষামন্ত্রীকে যেই ভুলটা বোঝানো হয়েছিল এই জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই, শিক্ষামন্ত্রীকে বোঝানো হয়েছিল এইটাই ট্রান্সজেন্ডার, নাউজুবিল্লাহ কর। আর সেটা হলো কি, এই তিনটা জিনিস ইসলাম স্বীকৃত ইসলামের মধ্যে যেই বিষয়ে সুন্দর বর্ণনা রয়েছে আলোচনা রয়েছে, কিন্তু এই নাম্বার চতুর্থ নাম্বার যেইটা বানালো একজন পুরুষ কেমন করে মনে মনে নিজেকে নারী মনে করে, নাউজুবিল্লাহ আস্তে কর, নাউজুবিল্লাহ। একজন পুরুষ কেমনে নিজেকে নারী মনে করে, আর এটা অমসংস্কৃতি পাশ্চাত্য পাশ্চাত্য সভ্যতা, এমনকি বাংলার এই দামাল ছেলেদের বাংলার ছাত্র সমাজের মগজ ধোলাই করার জন্য এই বিষয়টাকে এখানে ইনক্লুড করা হয়েছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটে। আমার প্রিয় বন্ধুগণ, যেই তথ্যগুলোকে সাথেই রাখতে হয়, পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন শুক্রাণু তৈরি করার ক্ষমতা, নারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ডিম্বাণু তৈরি করার ক্ষমতা, আর হিজড়াদের মধ্যে দুইটাই আছে কিছু কিছু করে, এই জন্য তারা হিজড়া। ট্রান্সজেন্ডার এমন একটা জিনিস, যদি কেউ মনে করে পুরুষ যদি মনে করে আমি মহিলা হয়ে গেছি তাহলে তাকে স্বাধীনতা দিয়ে দাও, নারী যদি মনে করে আমি পুরুষ হয়ে গেছি তাহলেও তাকে স্বাধীনতা দিয়ে দাও। ফলশ্রুতিতে যেইটা ঘটতে পারে, যদি একজন পুরুষ নিজেকে নারী মনে করে আর যদি এইটার বৈধতা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির যেই হোস্টেলগুলো আছে ওই হোস্টেলে যদি কোনো পুরুষ সন্তান মনে করে যে আমি নারী হইয়া গেছি আর ওকে বৈধতা দিয়ে যদি নারীর হোস্টেলের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে বলেন তো প্লাস মাইনাস এক হবে নাকি হবে না? হবে। তার মানে ডাইরেক্টলি হারাম, ডাইরেক্টলি কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বললেন, দুঃখের বিষয় হলো সেই ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব স্যার যখন এই বিষয়টাকে স্পষ্টভাবে তুলে ধরলেন যে শিক্ষা নীতির মধ্য থেকে এই গল্পটাকে বাদ দেওয়া দরকার,
তিনি একটা প্রতিবাদ করলেন সপ্তম শ্রেণীর সেই ইতিহাস বিজ্ঞান বইটা কিনে নেয়া, তার পকেটের টাকা দিয়ে কিনে নেয়া। ওই শরীফ থেকে শরীফা গল্পটা যেই দুইটা পেজের মধ্যে আছে ওই পেজটাকে ছিঁড়ে দিয়ে তিনি একটা প্রতিবাদ করলেন যে আমার যেহেতু ক্ষমতা নাই এটা পরিবর্তন করার, অতএব আমি আমার মৌন প্রতিবাদটা এই পেজ ছেঁড়ার মাধ্যম দিয়ে করব। যখনই আসিফ মাহমুদ মাহতাব স্যার এই প্রতিবাদটা করলো তখনই এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আমার ওই প্রিয় শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়েছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এটাকে কেউ মানবে? আর দেখেন খেলাটা কিভাবে জমে গেল। যখনই ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হলো, সঙ্গে সঙ্গে বাংলার মুসলমান জনগণ ব্র্যাক ইউনিভার্সিটি সহ ব্র্যাকের ছাত্রছাত্রীরা ব্র্যাককেই বয়কট করার ঘোষণা দিয়ে দিল। ধন্যবাদ দেবেন না, আমি আপনি তো পাচ্ছি না, কিন্তু ওরা প্রতিবাদ করছে যে শিক্ষককে ন্যায় সঙ্গত কথা তুলে ধরার কারণে শিক্ষককে যেহেতু চাকরিচ্যুত করা হয়েছে অতএব আমরা নিজেরা এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বয়কট ঘোষণা করলাম। ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না।